নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী। দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলো, একজন এখনো নিখোঁজ। ঘটনাটি ইসলামপুর থানার রামগঞ্জের দোলাঞ্চা নদী পাড়ের। কোহিনুর খাতুন ও রসুনা খাতুন নামে দুই কিশোরী জীবিত থাকলে তাদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আজমিরা খাতুন নামে নিখোঁজ কিশোরীর তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। একজন ছোট মেয়েকে পাওয়া গেছে, দুজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, একটা থেকে এখনো সবা তিনটা এখনো নিখোঁজ অবস্থায় আছে। সমস্ত গ্রামবাসীরা খোঁজখবর নিয়ে দেখেছে চলে নেবে, এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। পুলিশ প্রশাসন আসছে, আমাদের পক্ষ থেকে এসডিও বিডিওকে জানানো হয়েছে, ইসলামপুর আইসিকেও জানানো হয়েছে, এখনো পর্যন্ত তৎপরতা নেই।